প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস। বন্ধুরা, আজকে আমরা যে অনলাইন ক্লাসটা করব সেটা প্রথম সাময়িক পরীক্ষা রিভিশনের উপরে কিন্তু শেষ ক্লাস। আমি গত ক্লাসে তোমাদেরকে বলেছিলাম যে রচনা পড়ার পাশাপাশি আমরা পরে আরেকটা ক্লাসে ওভারঅল যে আমাদের প্রশ্নটা হয় সেই প্রশ্ন প্যাটার্ন এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে তোমাদের শেষের ক্লাসটা নিব। ছোট বন্ধুরা, যেহেতু আমাদের সময় স্বল্প এবং তোমাদেরকেও প্রচুর ক্লাস করতে হচ্ছে, তাই আমি চাইছি যে আজকের ক্লাসের মধ্যেই আমরা আমাদের সম্পূর্ণ আলোচনাটা শেষ করব। এজন্য ছোট্ট বন্ধুরা, ক্লাসটা তোমরা মনোযোগ দিয়ে করার চেষ্টা করো। প্রথম অংশে আমরা রচনা শিখবো এবং এরপরে আমাদের যে প্রশ্ন প্যাটার্ন আছে এবং কোন কোন দিকগুলো আমাদের আরো ভালো করে পড়তে হবে সেই বিষয়ে আলোচনা আজকের ক্লাসে হবে। চলো বন্ধুরা, তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা জানি আমাদের সিলেবাসে দুটি রচনা আছে, একটি কাঁঠাল আর একটি হচ্ছে আমাদের দেশ। এখন দেখো, তোমাদের যে বইটা তোমরা পড়ো, বেঙ্গলি টু যেটা পড়ো তোমরা, সেই বইটাতে মূলত আমার দেশ বলে রচনাটা আছে। তো আমরা যখন আমাদের দেশ করেছি, তখন কিন্তু আমরা বারবার বলেছি যে আমরা আমার যেখানে যেখানে শব্দটা আছে সেই শব্দটা কি করব, তুলে দিব, অর্থাৎ আমার না লিখে আমরা আমাদের শব্দটা ব্যবহার করব। আর কেন ব্যবহার করব আমরা সেটা জানি, কারণ আমাদের রচনায় যে আমাদের থিমটা সেটাই হচ্ছে আমাদের দেশকে নিয়ে, তাই তো বন্ধুরা? আচ্ছা, এখন দেখো, সেই অর্থে আমি এখানে তোমাদের যে লাইনগুলো দিতে হবে মূলত সেই লাইনগুলো আমি এখানে লিখে দিয়েছি। আর আমরা তো অনেক সময় কিছু কিছু লাইন বাদ দিয়ে পড়ি, তাই তো বন্ধুরা? সেটা তো তোমাদের যখন ক্লাস চলেছিল ওই সময় কিন্তু আমরা দাগিয়ে দিয়েছিলাম। এখন যেহেতু অনেক দিন হয়ে গিয়েছে, সেজন্য এই সেই বাক্যগুলো বাদ দিয়ে আমি তোমাদের রচনাটা লিখে দেওয়ার চেষ্টা করেছি। তোমরা আগের ক্লাসের রচনা লিখে সবাই জমা দিচ্ছ আমি দেখতে পাচ্ছি। আমি তোমাদের সবার রচনা একসঙ্গে কারেকশন করে দিব, চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। তোমরা এই রচনাটাও দেখবে, সুন্দর মতো দেখে তারপরে লিখবে, লিখে কমেন্ট সেকশনে পাঠাবে, আমি কিন্তু দেখে দেব। এখন দেখো বন্ধুরা, আমাদের দেশের কতগুলো পার্ট আছে এখানে, সেটা হচ্ছে তুমি ভূমিকা অংশ লিখছো, সেখানে তুমি তোমার দেশের প্রথমে দেশের একটু সংক্ষিপ্ত পরিচয় দিচ্ছ, আর এরপরে দেখো নদীর দেশ লিখছো, তারপরে গানের দেশ লিখছো, তাই তো? এখানে আমাদের এই ধরনের অনেকগুলো পয়েন্ট আছে। দেখো, এখানে নদীর দেশ ব্যাপারে আমি একটা কথা বলতে চাচ্ছি। আমাদের বইয়ে ছিল আমাদের দেশের পদ্মা, মেঘনা ও যমুনা বড় বড় নদী, এই ধরনের একটা লাইন ছিল, সেটাকে আমি একটুখানি চেঞ্জ করেছি। দেখো, বাক্যের গঠনটা ঠিক করার জন্য, আমাদের দেশের পদ্মা, মেঘনা ও যমুনা খুব বড় নদী, অর্থাৎ আমাদের দেশে তো অনেক কি আছে, নদী আছে, শাখা নদী রয়েছে, উপনদী রয়েছে, কিন্তু তার মধ্যে এই নদীগুলো হচ্ছে সব থেকে কি বড় বড় নদী। আচ্ছা, এখন দেখো বন্ধুরা, পরের অংশে আমরা যে দেখব, রূপের দেশ, পাখির দেশ, ভাষা এবং উপসংহার, তাই তো? মোট আমাদের এই যে রচনাটা, এটাতে আমাদের আছে মোট 7টা পয়েন্ট। তো এগুলো থেকে তোমরা, আমি সবসময় যেটা বলি যে তোমরা যতটুকু লিখবে, হতে পারে পুরো রচনা তোমরা পড়েছো মনে করতে পারছো না, এক দুটো লাইন এড়িয়ে যেতে পারে, কিন্তু খেয়াল রাখবে বানানটা যেন ভুল না হয়। কারণ আমরা কিন্তু আগেই বলেছি যে রচনা লেখার ক্ষেত্রে যদি আমরা বানান ভুল করি, অর্থাৎ একটা বানান ভুল হলে হাফ কাটা যাবে, আর 2 থেকে 3টা বানান ভুল হলে 1 কাটা যাবে, তাই তো বন্ধুরা? তাহলে খেয়াল করে সুন্দর মতো রচনাটা কিন্তু উপস্থাপনা করতে হবে। আচ্ছা, এখন দেখো, যেহেতু রচনাটা আমার উদ্দেশ্য ছিল তোমাদেরকে লিখে দেওয়ার, তো তোমরা রচনাটা পড়ে সুন্দর করে রিভিশন করে ফেলো, যাতে পরীক্ষার আগে তোমরা আর যদি নাও লেখো, একটু পড়লেও যেন হয়ে যায়। এখন বন্ধুরা, আমরা আমাদের আলোচনার আরেকটা গুরুত্বপূর্ণ দিক, সেটা হচ্ছে আমাদের সিলেবাস নিয়ে কথা বলবো। সিলেবাসের যে কি ধরনের প্রথম সাময়িকে আমরা প্রস্তুতি নিব, কোন কোন টপিকগুলোর উপরে ভালো প্রস্তুতি নিতে হবে বা প্রস্তুতিটা কেমন হতে পারে, সে বিষয়ে আমরা আলোচনা করব। চলো বন্ধুরা। বন্ধুরা, এখন যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের বড় প্রশ্নের অংশ। অর্থাৎ আমি যে বললাম, আমরা আমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষা দিয়েছি, প্রথম সাময়িক পরীক্ষা আবার আমরা দিতে চলেছি, আমাদের প্রশ্ন প্যাটার্ন মূলত একই হয়, কিন্তু এই ক্ষেত্রে আমাদের একটু বড় প্রশ্নের পরিমাণটা বেশি। তাই আমি চেয়েছি তোমাদের, যদি আমি একটু আলোচনা করে দিই যে কোন বিষয়ে প্রশ্নগুলো আসতে পারে, সেক্ষেত্রে তোমাদের প্রশ্ন লেখার ক্ষেত্রে এবং বোঝার ক্ষেত্রেও সহজ হয়ে যাবে। দেখো, এখানে বন্ধুরা, প্রথম অধ্যায় থেকে আমি 2টো প্রশ্ন রেখেছি,
বাংলা যে আমাদের ভাষা এবং ব্যাকরণের যে অধ্যায়টা আছে, এই অধ্যায় থেকে আমি প্রশ্ন রেখেছি ভাষার প্রকারভেদ ছকের মাধ্যমে এঁকে দেখাও, আর বাংলা ব্যাকরণ কাকে বলে। এক্ষেত্রে প্রশ্ন তোমরা জানো, ভাষা ভাষার ছকটি এঁকে দেখাও বা ভাষার শ্রেণীবিভাগ এঁকে দেখাও ছকের মাধ্যমে, একই কিন্তু প্রশ্নের উত্তর। সেক্ষেত্রে ভাষা কাকে বলে প্রথমের অংশ হিসেবে আসতে পারে, তোমরা এই ছোট প্রশ্নগুলো কিন্তু শিখে রাখতে হবে যাতে তোমরা যে কোনো অংশ হিসেবে আসলে তোমরা উত্তর করতে পারো। দ্বিতীয় অংশে দেখো কি আছে, বাংলা ব্যাকরণ কাকে বলে। আমরা ব্যাকরণ কাকে বলে শিখেছি এবং বাংলা ব্যাকরণও কাকে বলে আমরা সেটা জানি। 3 নং-এ দেখো বন্ধুরা বলছে, বর্ণমালা কাকে বলে, বর্ণমালাকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি। এই যে প্রশ্নের কয়েকটা ভাগ বুঝতে পারছো যে বর্ণমালা কাকে বলে, এই সংজ্ঞার্থ লেখার জন্য কিন্তু তুমি 2 পাবে, আবার বর্ণমালাকে কয় ভাগে ভাগ করা যায় এটার জন্য কিন্তু তুমি 2 পাচ্ছ। কি কি, দুইটা যখন অংশ লিখছো সেটার জন্য 1-1 করে পাচ্ছ। তো যখনই তুমি কোনো একটা অংশের মূল উত্তরে ভুল করছো তখন কিন্তু ওইটা তোমার মাইনাস হয়ে যাচ্ছে, ওই মার্কটা কিন্তু আর তুমি পাচ্ছ না। এজন্য বারবারই বলি বাবারা, তোমাদের কিন্তু বানান লেখার ক্ষেত্রে সতর্ক হতে হবে, শব্দ যদি তুমি লিখতে ভুল করো তাহলে কিন্তু মার্ক কাটা। 4 অংশে দেখো, 4 নং প্রশ্নে এখানে লিখেছি আমি, স্বরবর্ণ কাকে বলে, স্বরবর্ণ কয়টি ও কি কি। আশা করি তোমরা এই প্রশ্নের উত্তর পারবে। পরের অংশ দেখো, ব্যঞ্জনবর্ণ কাকে বলে, 5টি ব্যঞ্জনবর্ণের উদাহরণ দাও। কেন এখানে 5টি ব্যঞ্জনবর্ণ বলেছি, তার কারণ হচ্ছে আমাদের এখান থেকে ব্যঞ্জনবর্ণ যেহেতু 39টি, তাই 39টি লেখা আসলে সম্ভব না, বা লিখতে গেলে তোমাদের সময় আরও বেশি যাবে। সেজন্য আশা করি 5 থেকে 6টি তোমরা ব্যঞ্জনবর্ণ এমনিতেই উদাহরণে দিতে পারবে। পরের অংশে, রেফ কাকে বলে, রেফযুক্ত 4টি শব্দ লেখো। রেফের সংজ্ঞাটা দেওয়ার পর, অর্থাৎ সংজ্ঞার্থ লিখে তুমি দিলে, তারপরে তুমি 4টি যে কোনো রেফযুক্ত শব্দ দিয়ে দাও। 7 নং-এ দেখো বলা হচ্ছে, কার কাকে বলে, কার কয়টি ও কি কি, এটাও আমরা কিছুদিন আগে শিখেছি। 8 নং-এ, উৎস উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দসমূহকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি। প্রশ্নটা দেখতে একটু বড়, কিন্তু যখনই আমরা এর মানে উত্তরটা লিখি আসলে কি হয়ে যায় বলতো বন্ধুরা, খুব বেশি বড় হয় না। এ ধরনের প্রশ্নের আগেও কিন্তু শব্দ কাকে বলে এটা যোগ হতে পারে, সেজন্য তোমাদের কিন্তু ছোট প্রশ্নের উত্তরগুলোর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। 9-এ দেখো, 9-এ বলা হচ্ছে যে বিপরীত শব্দ। বিপরীত শব্দ যখন তুমি লিখছো, তো বিপরীত শব্দ লিখতে গেলে তোমার মাথায় কি আগে আসবে, প্রথমেই কিন্তু প্রদত্ত শব্দ আর মূল শব্দ, এই দুটো ব্যাপার কিন্তু খেয়াল রাখতে হবে। অর্থাৎ হেডিং তুমি না দিলে তোমার কিন্তু গড়ে 1 মার্ক কাটা যাবে। আর প্রতিশব্দের ব্যাপারে আমরা জানি, আমরা প্রতিশব্দটা লিখে আমরা যদি সমান চিহ্ন দিই কিংবা কোলনও দিই, আমরা কি করতে পারি, তার দুইটি চাইলে দুইটি, মূলত দুইটি চাওয়া হয়, 3টি প্রতিশব্দ দেওয়া হয়, তার দুইটি করে প্রতিশ 3টি শব্দে 2টি করে প্রতিশব্দ চাওয়া হয়। আচ্ছা ছোট বন্ধুরা, বড় প্রশ্নের ব্যাপারে আলোচনা এ পর্যন্ত। এখন দেখো সঠিক উত্তর ও শূন্যস্থান। আমি গত পরীক্ষায় তোমাদের সঠিক উত্তর এবং শূন্যস্থানের কয়েকটা লাইন দিয়েছিলাম, এবার আর সেটা করছি না। তোমাদের করতে হবে কি দেখো, পাঠমালা এবং তোমাদের যে ব্যাকরণ বইটা আছে, এই দুটা বই মিলে কিন্তু তোমাদের কি করতে হবে, পড়তে হবে। গতবার তোমরা যেমন দেখেছিলে দ্বিতীয় সাময়িক পরীক্ষায় যেভাবে আমি তোমাদের লাইনগুলো দিয়েছি, তোমরা তো আইডিয়া করতে পেরেছো যে মূলত এই লাইনগুলোর মধ্যে থেকে, মানে এই ধরনের গুরুত্বপূর্ণ লাইনগুলো থেকে কিন্তু তোমাদের প্রশ্ন করা হয়। আচ্ছা এখন দেখো বন্ধুরা, যুক্তবর্ণ, যুক্তবর্ণের যে ব্যাপারটা আছে, আমরা যুক্তবর্ণ পাঠমালা থেকেই পড়ি স্বাভাবিকভাবে, সেখানে যে আমরা 23টা এবার যুক্তবর্ণ শিখেছি, এর মধ্যে থেকে তোমরা আশা করি কমন পাবে। আর রচনার ক্ষেত্রে আমি বারবার যে কথাটা বলি, রচনা যখন লিখছো তখন কি করতে হবে, হেডিং দিতে হবে। আচ্ছা এবং 2টি পয়েন্ট যখন তুমি লিখবে, 2টি পয়েন্টের মাঝখানে কমপক্ষে 2 লাইন ফাঁকা রাখো, কমপক্ষে 2 লাইন ফাঁকা রাখো। আচ্ছা এবং যেই পয়েন্টগুলো লিখছো সেই পয়েন্টগুলো আন্ডারলাইন করো পেন্সিল দিয়ে, ঠিক আছে? অর্থাৎ পয়েন্টগুলোর নিচে তুমি পেন্সিল দিয়ে দাগ দিয়ে দাও, এটা দেখতেও সুন্দর লাগবে, তুমি নিজেও বুঝতে পারবে তুমি কতগুলো পয়েন্ট লিখেছো। প্রিয় বন্ধুরা, আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই। আশা করি তোমাদের সবারই পরীক্ষা ভালো হবে, আর এর মধ্যে যদি তোমাদের কোনো প্রশ্ন বিষয়ক জিজ্ঞাসা থাকে বা কোনো অংশে তোমরা সমস্যা বোধ করছো এরকম হয়, তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই তোমাদের প্রশ্ন এবং তোমাদের নাম রোল দিয়ে তোমরা প্রশ্নটা জিজ্ঞেস করতে পারো, কোনো অসুবিধা নেই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পরীক্ষাটা অবশ্যই তোমাদের ভালো হবে, দোয়া করি। সবার জন্য শুভকামনা রইল, ধন্যবাদ সবাইকে।